যখন জেরুজালেমের ভিতরে মানুষ করা শুরু করে দিল, একদিন ইসা রুহুল্লাহ তার মাকে কান্দি খানি বলে, মা মা গো মোর জন্মের মা, জেরুজালেম পাহাড়ে মা, তোর রক্ত রক্তিত হয়ে গেছে রে মা, দেশের মানুষ তোকে সম্মান দেয় নাই মা, তো গ্রামের মানুষ তোকে পিঠাই করেছে রে মা, মা গো আমি মা তোর কাছে পরুরিনি মা, আল্লাহ কেন বা তোর হিমে আমাকে পাঠিয়ে দিল রে মা, মা আমি তো ঋণ শোধ করতে পারি না রে মা, জেরুজালেম পাহাড়ের ভিতরে ঈসা রুহুল্লাহ মার কাছে কথাটা বলে, মা বলে বাবা ঈসা রুহুল্লাহ কেন বাবা তুমি কথা বলো, বাবা এটা আমার ভাগ্যে ছিল, কইছে না মা তোর মাতা রক্ত মা, তোর সাদা কাপড় দিয়ে জমিনে চলে গেছে বা, মা গো তবু তোমার গ্রামের মানুষ তোকে গ্রামে আশ্রয় দেয় নাই রে মা, আজকে আমি তোর সন্তান এই জেরুজালেমে একটা কথা বলি রে মা, কি বাবা কথা বলতে যাও মা, তুমি আমাকে যত কষ্ট করলি রে মা, আজকে আমি তোর হক একটা আদায় করতে চাই রে মা, কি হক বাবা, মা গো সারা জীবন আমাকে খোয়ালি মা, আমি তোর বুকের দুধ দুধ খাইয়া মানুষ হলাম মা, আজকে আমার হাত দিয়ে মা এই জেরুজালেমের মধ্যে একটা ফল আনিয়া আমি তোমার হাতে দিয়ে মা তোমাকে খোয়াইতে চাই, জোর করে সুবহানাল্লাহ, মা বলতে তারে তুমি বাচ্চা ছেলে বাবা, তুমি জেরুজালেমের পাহাড়ের ফল তুমি হাতে পাবা না বাবা, দূরের ফল কাছে আসবে না, এই ফল তুমি আমাকে আনি কইতে পারবা না, কথা দিলাম মা, আজকের জন্তে মা তুমি পানি সন্তান দাও মা, তুমি জেরুজালেমের পাহাড়ে থাকো মা, এই পাহাড়ে খুঁজি আনি একটা ফল আমি তোমার হাতে আমি দিয়ে খোয়াইতে যাই মা, আমি তোমার ঋণত থাকি কিছু রেখাই চাই মা, মা তার সন্তানের কথা শুনি মার অন্তরটা ঠান্ডা হয়ে গেল, বাবারে রুহু চারুহুল্লা তুমি যেইতে পারো রে বাবা, কষ্ট করবা না, পাহাড়ের ভিতরে গাছের ফল পড়ে নিছে নাই, ঈসা রুহুল্লাহ মার পারমিশন পায়া কেতাবে আছে রে, জেরুজালেম পাহাড়ের ভিতরে ওই সন্তান ঈসা রুহুল্লাহ যায় গাছের গোড়ায় যায়, সব ফলগুলো গাছের উপরে আছে, একটা ফলও হাতেও পায় না, মার কত বলল আল্লাহ আমি মাকে কথা দিছি আল্লাহ, আজকে আমি একটা ফল হলো মার হাতে দি আল্লাহ, আমি মার কাছে একটা ঋণত থেকে ক্ষমা চাব আল্লাহ, আমি কোনো ফল পাইলাম না, জেরুজালেম পাহাড়ের কোনো ফল বাকি রাখলাম না আল্লাহ, আমার হাতে তো আমি পাই না, এই ফল আমার পারার মতো না, শক্তি নাই, আমার মাকে বলি দিছি বাবা রে জেরুজালেম পাহাড়ের গাছের উপরে কোনো ফল নাই তুমি পাবা না আন্টি পাবা না, কিন্তু আমি মার কাছে জোর করবে আমি ওয়াদা নিয়েছি মা, হযরত ঈসা রুহুল্লাহ জেরুজালেম পাহাড়ে ঘুরতে ঘুরতে এমন সময় দেখে একটা ফল গাছের গোড়ার মধ্যে আছে রে, ঈসা রুহুল্লাহর মনটা শান্তি হয়ে গেল, ফল কাঁদতে যায় ধরতে যায়, আল্লাহ বলে মালিকুল মউত আজরাইল তাড়াতাড়ি যা
আমার বান্দি মরিয়মের কাছে তুমি যা, এই ফল নাই পৌঁছিতে মরিয়মের জানত তুমি কাবাস করে নেয়া, ফালাতি দিয়ে আনন্দ আমি আমার মার ওয়াদা পূরণ করব রে আল্লাহ জাদরাইল, আমার ইচ্ছা যাওয়ার আগে মরিয়মের জানটা তুমি নিয়ে আসো, আপনে চুনা চাল্লা আজাল কহন আসবে কাউকে বলি হয়েছে রাত্রি তিনটার পরে আসবে, তোর বাপের কাছে আসবে না তোর মার কাছে আসবে, না তোর কাছে আসবে আজাইল কাউকে বলি আসে না, মালিকের মওদাদরাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে হাজির হয়ে গেল, মরিয়ম বল তুমি কে, আমি হলাম মালিকুল মওদ আমি আজরাইল, মরিয়ম বলে আজরাইলে এখানে কেন, মরিয়ম তুমি জানো না আল্লাহর আদেশ হয়েছে তোমার জানটা আমার জন্য, মরিয়ম বল আমার জানে এখন কাবাজ করিও না, আমাকে অল্প সময় দাও, আমার আদরের মানিক আদর সন্তান আমাকে ফল আনার জন্য পাহাড়ে জেরুজালেমের ভিতরে গেছে, আগলে আমাকে সময় দাও, যে সন্তানের জন্যে আমার মাথা রক্ত দিয়া সর্ব অঙ্গ সাদা কাপড় রঙিন হইয়া যায়, আমাকে অল্প সময় দাও, আমার সন্তানকে আমি এক নজর দেখা করো, আজার বলছে না মরিয়ম এতটুক সময় আল্লাহ কথা কওয়ার সময় দেয় নাই, তাড়াতাড়ি নাও মরিয়ম আমি তোর জানটা নিয়ে চলে যাব, আজ আর ভুল্লা ফল নিয়ে আসতেছে রে মার মনে দিবে রে, মার হগাদাই করবে রে মার কাছে ঋণ হয়ে আছে রে, হাজরাই আমি তোর আদরের সন্তান মার জোরে দেয় না, মা এত ঘুমাইছে রে মার ঘুমানে না কেন রে, মার যেদিকে নড়ায় সেই দিকে নড়ে, ইসার হল আল্লাহ মুক্তি তিন বানালি আল্লাহ, আমার মাকে তুই কারি নিলি রে আল্লাহ, নাই মাবুদ আমি আমার মার হগাদার করতে পারলাম না আল্লাহ, আমাকে তিন বানালি আমার মাকে তুমি কেন কারিয়া নিলে, আল্লাহ বলো ঈসা রহুল্লা রে তোমার পরে একজন নবী আসবে ঈসা, তাই ইতি হয়ে থাকবে মার আদর পাবে না, তিনি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।